বাম নেতা সুজন চক্রবর্তী কঠোর ভাষায় সমালোচনা করেছেন শাসক দলের। এত রকম চেষ্টা করেও তৃণমূল, তারপরে বিএপি, দেখা গেল সম্ভবত সবাই পরে বুঝতে পারবেন 80% আসনে বোধ হয় বাম নয় কংগ্রেস দ্বিতীয়। বিজেপি মানুষ বুঝতেই পারছে বেশি দিন চলবে না, বেলুন ফুটো হয়ে যাচ্ছে। বামেদের ভোট বোধ হয়, যদিও ভোটে কোনো মূল্য হয় না, বোধ হয় 10-11-12% কিছু একটা বাড়লো, আরও পরে বোঝা যাবে। যদি মানুষ ভোট দিতে পারত, তাহলে আমি আবারও বলছি তৃণমূলের কপালে দুঃখ ছিল, বিজেপির দুঃখ তো আছেই, তৃণমূলের কপালে দুঃখ ছিল।